উপাত্তগুলো এখানে বিচ্ছিন্ন উপাত্ত উপাত্তগুলো আমরা লিখে দিলাম। উপাত্তগুলোকে মানের ক্রম অনুসারে সাজিয়ে পাই। উপাত্তগুলো যেহেতু মানের ক্রম অনুসারে সাজানো নেই, তাই উপাত্তগুলো অবিনষ্ট উপাত্ত। উপাত্তগুলোকে মানের ক্রম অনুসারে সাজিয়ে পাই। আমরা এখান থেকে ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজিয়ে নেব। তোমাদেরকে এই উপাত্তগুলো লেখার প্রয়োজন নেই, আমরা এখানে শুধু উপস্থাপন এবং বোঝার সঙ্গে জন্য উপাত্তগুলো নিয়েছি, তোমাদের এখান থেকে লিখতে হবে। তো সাজিয়ে পাই আমরা উপাত্তগুলো ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজাইছি। তো এখানে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 34 এবং সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 10। প্রথমে আমাদের পরিসর গণসংখ্যা নিবেশন সারণী করার জন্য পরিসর বের করে নিতে হবে। পরিসর হচ্ছে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। এখানে সর্বোচ্চ সংখ্যা 34, সর্বনিম্ন সংখ্যা 10 বিয়োগ করে 1 যোগ করে নিলাম আমরা, যেখানে বিয়োগ করলে 24 এবং 1 যোগ করে 25 হয়। তো আমরা প্রথমে এর জন্য শ্রেণী সংখ্যা বের করে নেব। শ্রেণী সংখ্যা পরিসর ভাগ শ্রেণী ব্যবধান। পরিসর এখানে পরিসর হচ্ছে 25 এবং শ্রেণী ব্যবধান হচ্ছে 5। 25কে 5 দ্বারা ভাগ করে আমরা 5 পেয়ে গেলাম। তো আমরা এই 5 শ্রেণীর ভিত্তি দিয়ে আমাদের এখন গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হবে। প্রথমে আমরা উপাত্তগুলো এখানে নিয়ে নিচ্ছি তোমাদের গণনার সুবিধার জন্য এবং তালি বের করার জন্য। তো তোমাদের এখানে এটা উঠাতে হবে না, শুধুমাত্র গণসংখ্যা নিবেশন সারণীটিকে লিখতে হবে। শ্রেণী ব্যবধান 5 নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী। প্রথমেই আমাদের প্রথম কলম হবে শ্রেণীভিত্তি, দ্বিতীয় কলম অবিচ্ছিন্ন শ্রেণী সীমা, তৃতীয় কলম হচ্ছে টেলি, চতুর্থ কলম গণসংখ্যা। এখানে শ্রেণীভিত্তিগুলো আমরা 10 থেকে 14, 15 থেকে 19, 20 থেকে 24, 25 থেকে 29, 30 থেকে 34, যেহেতু সবচেয়ে ছোট গণসংখ্যা হচ্ছে 10 এবং সর্বোচ্চ গণসংখ্যা 34 পর্যন্ত সংখ্যাগুলো এখানে থাকতে হবে। তো আমাদের প্রথমে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা বের করতে হবে। অবিচ্ছিন্ন শ্রেণী সীমা বের করার জন্য 10 থেকে 0.5 বিয়োগ করে নেবে এবং 14 এর সাথে 0.5 যোগ করে নেব। তো 10 থেকে 0.5 বাদ দিলে হয় 9.5 এবং 14 এর সাথে যোগ করলে হয় 14.5। একইভাবে 15 থেকে 0.5 বাদ দিলে হয় 14.5 এবং 19 সাথে 0.5 যোগ করলে 19.5। এভাবে করে বাকি শ্রেণী ব্যক্তিগুলোর জন্য অবিচ্ছিন্ন শ্রেণীর সংখ্যা আমরা বের করে নেব। তো এবার চলো আমরা টালি বের করি। প্রথমে 20 সংখ্যাটির জন্য, 20 সংখ্যাটি 20 থেকে 24-এর ভিতরে আছে তাই এখানে একটি টালি হবে। 15 সংখ্যাটি আছে 15 থেকে 19-এর ভিতরে একটি টালি। 21 সংখ্যাটি আছে এখানে 24-এর ভিতর তাই একটি টালি এখানে, 13 সংখ্যাটি 10 থেকে 14 এর ভিতরে তাই একটি টালি করবে। 27 সংখ্যাটি 25 থেকে 29-এর ভিতরে বিদ্যমান একটি টালি চিহ্ন করবে। 10 সংখ্যাটি 10 থেকে 14 এর ভিতরে একটি টালি। এভাবে করে আমরা পর্যায়ক্রমে একটি করে টালি বসিয়ে দেবো যে শ্রেণী ব্যক্তির মধ্যে এটা অবস্থিত। 13 সংখ্যাটি 10 থেকে 14 এর ভিতর তাই এখানে একটি টালি বসিয়ে দিলাম। 20 সংখ্যাটি 20 থেকে 24-এর ভিতর তাই এখানে আগে 4টি টালি তাই এখন একটি টালি হবে আড়াআড়িভাবে। আমরা এভাবে করে প্রতিটি উপাত্তের জন্য আমরা এখানে একটি করে টালি কেটে নেব। তো দেখো আমরা প্রতিটি সংখ্যার জন্য এখানে এক এক করে টালিগুলো বের করে নিলাম। তো এখানে টালিগুলোর সংখ্যা আমাদের গণসংখ্যা হয়ে যাবে। তো প্রথম গণসংখ্যা হচ্ছে 6টি টালি আছে তাই এখানে 6, 5, 1, 6, এখানে 4টি আছে তাই এটার মান হবে 4, এখানে 5 এবং 5 10টি তাই এটার মান 10, এখানে 4টি টালি আছে তাই এটা 4 এবং সর্বশেষে 6টি টালি আছে তাই এখানে 6। সর্বমোট হবে এখানে 30 গণসংখ্যা যোগফল। তো আমরা এখানে একটি শ্রেণীভিত্তি গণসংখ্যা নিবন্ধন সারণীর জন্য শ্রেণীভিত্তি অবিচ্ছিন্ন শ্রেণী সীমা টালি এবং গণসংখ্যা বের করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্রিয়েটিভ অনলাইন ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি হাজির হয়েছি তোমাদের সপ্তম শ্রেণীর 21তম সপ্তাহে বাংলা বিষয়ের অ্যাসাইনমেন্ট নিয়ে। বাংলা বিষয়ের এটি তোমাদের ষষ্ঠ অ্যাসাইনমেন্ট, অর্থাৎ এর আগে আরও 5টি অ্যাসাইনমেন্ট হয়ে গেছে। তোমরা যারা এখনও আগের অ্যাসাইনমেন্টগুলো প্রস্তুত করতে পারোনি আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারো। ভিডিওটি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো, অথবা এন্ড স্ক্রিনে প্লেলিস্ট দেওয়া আছে, অথবা ভিডিওটির আই বাটন ক্লিক করে সেখান থেকে প্লেলিস্ট এবং অন্যান্য তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলো নিয়ে নিতে পারো। চলার কথা না বাড়িয়ে আমরা 21তম সপ্তাহে বাংলা বিষয়ের অ্যাসাইনমেন্টের সমাধানটি দেখে নিই। প্রথমে প্রশ্নটি দেখে নেব আমরা। বাংলা বিষয়ের এটি হচ্ছে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ 6।
পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু হচ্ছে প্রবন্ধ রচনা। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ হচ্ছে নির্দেশনা অনুসরণ করে নিবন্ধ রচনা লিখো আমাদের গ্রাম। তো এখানে তোমাদের জন্য কিছু সংকেত আছে, যেমন এখানে ভূমিকা, অবস্থান, যোগাযোগ ব্যবস্থা, প্রাকৃতিক সৌন্দর্য, গ্রামীণ উন্নয়ন, গ্রামের মানুষের জীবন ও জীবিকা, বিশেষ জনপ্রিয় খাবার, উপসংহার, এই পয়েন্টগুলো অর্থাৎ সংকেতগুলো অনুসরণ করে তোমাকে অবশ্যই রচনাটি লিখতে হবে এবং এর জন্য বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা এই প্রশ্নটির জন্য সমাধানটি দেখে নিই। আমাদের গ্রাম ভূমিকা, আদিলামগড় এই শ্যামা আর খঞ্জনার দেশ ভালোবেসে, ভাসানের গান শুনে কতবার ঘর আর ঘর গেল ভেসে, মাথুরের পালা বেঁধে কতবার ফাঁকা হলো ঘর আর ঘর। এ দেশ গানের দেশ, কবিতার দেশ, সবুজের দেশ, বাংলার নিসর্গ ছবি, গাছের ফুল, শ্যামল প্রকৃতি, ফসলের মাঠ, পাখির কলকাকলি, রাখালের সুরধ্বনি, নদীর কলতান, মেঠো পথ প্রভৃতি মানুষকে মুগ্ধ করে, কবির মনে ধুলা দেয়। গ্রামের স্নেহ প্রেম ভালোবাসা আছে, আছে সৌন্দর্য শ্যামলিমা, আছে শহর প্রাণের চঞ্চলতা। কবির ভাষায় আমাদের দেশের রাঙ্গামাটির আকুল করা ঘ্রাণ ছুটিয়ে নেয় গায়ের পথে ভরিয়ে দিতে প্রাণ। গ্রামের অবস্থান, আমাদের গ্রামের নাম রতনপুর, এটি ঢাকা জেলার দোহার উপজেলার অন্তর্গত। এর পাশ দিয়ে বয়ে গেছে ইছামতী নদী। নদীর দুপাশের প্রাকৃতিক শোভা এ গ্রামকে অপূর্ব সৌন্দর্য দান করেছে। ঢাকা থেকে সড়ক পথে খুব সহজেই আমাদের গ্রামে আসা যায়। যাতায়াত ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থার দিক দিয়ে আমাদের গ্রাম অনেক উন্নত। পঞ্চায়েত রাস্তার মাধ্যমে গ্রামটি পাশে জাতীয় সড়কের সাথে সংযুক্ত। গ্রামের প্রধান সড়কগুলি পাকা এবং প্রশস্ত, তাই জেলার মহকুমার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা খুবই সুন্দর। মানুষ প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করে। তাছাড়া সরকারের প্রচেষ্টা যোগাযোগ ব্যবস্থা সহজ করার জন্য গ্রামের পাশ থেকে সরকারি বাস চালু করা হয়েছে। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, আমাদের গ্রামখানি ছবির মতো, আম, জাম, কাঁঠাল, লিচু, নারিকেল, সুপারি, শিমুল, পলাশ, তাল, তমাল আরও নানা জাতের গাছপালায় সুসজ্জিত আমাদের এই গ্রাম। ঝোপঝাড় লতা পাতা নিবিড় ঘনিষ্ঠতা সবার মন কেড়ে নেয়। পাখপাখালির কলকুজনের সবসময় মুখর গ্রাম থাকে গ্রামখানি। দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ, ধান, কাউনের হাতছানি, নিচুপুরের বটের ছায় রাখালের পাশে উদাস করে মনপ্রাণ। দিঘিডোবা, বিল, ঝিল কি এক অপূর্ব সৌন্দর্যের সঞ্জয়। কবির ভাষায় আমাদের দেশের রাঙ্গামাটির আকুল করা গ্রাম ছুটিয়ে নেই গায়ের পথে ভরিয়ে দিতে প্রাণ। পল্লী উন্নয়ন, আমাদের জাতীয় অর্থনীতির মূল উৎস পল্লী। পল্লী উন্নয়ন ব্যতীত দেশের সর্বমুখী বা সর্বজনীন কল্যাণ সম্ভব নয়। পল্লীর অবস্থান ও উন্নয়নের উপর বাংলাদেশের অস্তিত্ব নির্ভরশীল, তাই পল্লীকে স্বয়ংসম্পূর্ণ ও আত্মনির্ভরশীল করে তুলতে হবে। আত্মনির্ভরশীল হওয়ার জন্য যেসব উপকরণ প্রয়োজন পল্লীতে তার কোনো অভাব নেই। অভাব শুধু যুগোপযোগী শিক্ষা, আদর্শ ও কর্মপ্রেরণা। পল্লী সবসময়ই উন্নয়নযোগ্য। শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে পল্লীর সামগ্রিক উন্নয়ন সম্ভব। গ্রামের প্রতিষ্ঠান, আমাদের গ্রামে একটি প্রাথমিক ও একটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে, এছাড়া একটি কামিল মাদ্রাসা রয়েছে, আরও রয়েছে একটি স্বাস্থ্য কমপ্লেক্স ও দুটি বেসরকারি অফিস। ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে তিনটি মসজিদ, একটি মন্দির ও একটি গির্জা রয়েছে। গ্রামের শেষ প্রান্তে রয়েছে একটি পোস্ট অফিস। গ্রামের মানুষ, আমাদের গ্রামের মুসলমান, হিন্দু, খ্রিস্টান ধর্মের মানুষ বাস করে। আমাদের গ্রামের মুসলমান, হিন্দু, খ্রিস্টান ধর্মের মানুষ বাস করে। তাদের মধ্যে সাম্প্রদায়িক কোনো ভেদাভেদ নেই। প্রত্যেকেই প্রত্যেকের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, তাই সব মানুষ এখানে সুখ শান্তিতে বসবাস করে। গ্রামের মানুষের জীবিকা, আমাদের গ্রামের বেশিরভাগ মানুষই কৃষিকাজের সঙ্গে জড়িত। এছাড়া কিছু জেলে এবং তাঁতিও এখানে রয়েছে। কিছু মানুষ লেখাপড়া শিখে শহরে চাকরি করে, তবে সেই সংখ্যা নিতান্তই কম। এছাড়া কিছু মানুষ দিনমজুর করে জীবিকা নির্বাহ করে। গ্রামের অর্থনৈতিক উৎস, বাংলাদেশের বেশিরভাগ গ্রামের মানুষই কৃষির উপর নির্ভরশীল, তবে আমাদের গ্রামের চিত্র একটু ভিন্ন। গ্রামের বেশিরভাগ পরিবারেরই একজন বাইরে থাকে। তাদের পাঠানো বৈদেশিক মুদ্রা গ্রামের মানুষের অর্থনৈতিক অবস্থাকে মজবুত করেছে। গ্রামের আয়ের আরেকটি বড় উৎস কুটির শিল্প। প্রায় প্রতিটি বাড়িতে নকশি কাঁথা, উলের তৈরি গালিচা, পাটের তৈরি নানা গৃহসজ্জা পণ্য তৈরি হয়।
এগুলো শহরে বিক্রি করে গ্রামের মানুষ প্রচুর অর্থ আয় করে। এছাড়া কৃষিজাত পণ্য যেমন ধান, পাট, গম ও নানা ধরনের সবজি তরকারি বিক্রি করে গড় করেও গ্রামের মানুষ অর্থ রোজগার করে। প্রতি বুধবার গ্রামে হাট বসে, হাটে শহরের লোকজন এসে সরাসরি গ্রামের কৃষকদের কাছ থেকে কৃষিজাত পণ্য সংগ্রহ করে। গ্রামের সংস্কৃতি, সাংস্কৃতিকভাবে আমাদের গ্রাম খুবই উন্নত। ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি এখানে নানা ধরনের মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়, যেমন চৈত্র মাসের শেষে চৈত্র সংক্রান্তি মেলা, বৈশাখ মাসে বৈশাখী মেলা, অগ্রহায়ণ মাসে নবান্ন অনুষ্ঠান, পৌষ মাসে পিঠার অনুষ্ঠান ইত্যাদি। গ্রামের মুসলিম ও হিন্দু বিয়েতে লোকজ গান, নাচ ও খাবারের আয়োজন করা হয়। এছাড়া বিভিন্ন জাতীয় দিবসে স্কুলে অনুষ্ঠানের পাশাপাশি স্থানীয়ভাবে লোকজন নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকে। উপসংহার, আমাদের রতনপুর গ্রাম আমাদের কাছে খুবই প্রিয়। এই গ্রামের প্রকৃতি মায়ায় জড়ানো, রতনপুরের মানুষ সহজ সরল ও অতিথি পরায়ণ। ইছামতি নদীর সৌন্দর্য এই গ্রামকে করেছে অন্য সব গ্রাম থেকে আলাদা। রতনপুর গ্রামের সব শ্রেণী পেশার মানুষ মিলেমিশে বসবাস করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের 21তম সপ্তাহের বাংলা বিষয়ের অ্যাসাইনমেন্ট। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে